আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন সহ আপনাদের সাথে। আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আমি কিন্তু আমার গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তো আমরা আসলে চাইলেই কিন্তু আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সটাকে এখন অনলাইনে কনভার্ট করতে পারি, অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারি। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আবেদন করবেন বা কীভাবে আপনারা বিএসপিতে এসে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, বিস্তারিত আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি সরাসরি একটি আবেদন করব, সেই আবেদনটা আমি আপনাদের সাথে সরাসরি দেখাবো যে আসলে আমাদের যারা যাদের স্মার্ট কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আমরা কীভাবে আমাদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটাকে অনলাইনে অথবা ই ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করব এবং কীভাবে আবেদন করব, সেটা আমি আজকে সরাসরি দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আমার ভিডিওর মূল টপিকস। আরেকটি কথা বলে রাখি, এ রিলেটেড বা এই সংক্রান্ত বিআরটি সংক্রান্ত যদি ভালো ভালো আরও আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। তো বন্ধুরা, আমরা দুইভাবে আবেদন বা অ্যাপ্লিকেশন করতে পারি আমাদের ই ড্রাইভিং লাইসেন্সের জন্য। আমরা যদি একটু, এটা হচ্ছে আমাদের হোম পেজ। আপনি আরেকটা কথা বলে রাখি, আপনি যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই বিএসপি লিখে সার্চ দিতে হবে, বিএসপি বিআরটি লিখে সার্চ দিতে হবে। এসে এই পোর্টালে ঢুকে আপনাদেরকে লগইন অপশনে গিয়ে সাইন আপ করতে হবে একটি মোবাইল নাম্বার দিয়ে, তো এনআইডি কার্ডের নাম্বার দিয়ে। তো আপনাদেরকে সাইন ইন করার পর আপনাদের এরকে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর আমরা একটু নিচে আসবো, নিচে এসে এখানে একটু এখানে দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, আমরা এখানে ক্লিক করতে পারি, এখান থেকে আবেদন করতে পারি, অথবা আমরা চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, এখানে ক্লিক করব, ক্লিক করে একদম নিচে চলে যাব, ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, এখান থেকেও আমরা আবেদন করতে পারবো, দুইভাবে আবেদন করতে পারবো। যাই হোক, আমরা এখান থেকে চলে যাবো, এটা হচ্ছে ড্যাশবোর্ড ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, এখানে যাবো ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত, এখানে চলে যাবো। এখানে একটি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে শুধুমাত্র যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ রয়েছে সে সকল ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স করেছেন, আপনার ড্রাইভিং লাইসেন্সের রিনিউ করার মেয়াদ এখনও রয়েছে, সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্সটি ই ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারবেন। বাট যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ চলে যায়, এক্সপায়ার হয়ে যায়, তাহলে কিন্তু ই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি এখন ই ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করি আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো, তাহলে কিন্তু আমাদেরকে কোনো প্রকার টাকা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ হচ্ছে বিনা খরচে সম্পূর্ণ ফ্রিতে আপনারা চাইলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটিকে এই মুহুর্তে ই ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারবেন, কোনো রকম টাকা বা পেমেন্ট করতে হবে না। তারপর হচ্ছে শুধুমাত্র যাদের নতুন সিস্টেমে আবেদন নাই সেসব ইউজার এই প্যানেল থেকে আবেদন করতে পারবেন। অর্থাৎ হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, মানে এখন করেন নাই, পূর্বে করা ছিল, শুধুমাত্র আপনিই এই ড্রাইভিং লাইসেন্সের জন্য কনভার্ট করতে পারবেন। বাট এখন যদি আবেদন করে থাকেন এই ড্রাইভিং লাইসেন্স নতুন করে করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। হ্যাঁ, তারপর হচ্ছে এই পেজটিকে, এই যে প্রোফাইলটিকে, এটাকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দ্বারা ভেরিফাইড হতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি যখন এইখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে কিন্তু লিখে দিচ্ছে, দেখেন ইউজার প্রোফাইলের নামের পাশে রিফ্রেশ বাটন ক্লিক করলে ভেরিফাই সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ আপনি যখন আপনার এনআইডি নাম্বার দিয়ে, আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, করার পরে যখন আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, তখনই এটা ভেরিফাই হয়ে যাবে। যাই হোক, তা আমি এখান থেকে আমি সম্মত এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রেফারেন্স নাম্বার দিতে হবে। এখানে রেফারেন্স নাম্বারটা কী, ড্রাইভিং লাইসেন্সের ঠিক পিছনে একটি রেফারেন্স নাম্বার, ড্রাইভিং লাইসেন্সের ঠিক পিছনে ডান পাশে একটি রেফারেন্স নাম্বার আছে, সেই রেফারেন্স নাম্বারটা আমরা এখানে বসাবো। তারপর তার ঠিক নিচে একটি ফার্স্ট ইস্যু একটি ডেট আছে, সেই ডেটটা আমরা এখানে বসাবো। লাইসেন্স উল্লেখিত জন্ম তারিখটি এখানে বসাবো, বসিয়ে আমরা এখানে অনুসন্ধান ক্লিক করব। তো বন্ধুরা, আপনার সাথে থাকুন, আমি একটু ইনফরমেশনগুলো ফিল আপ করে আমি অনুসন্ধানে ক্লিক করছি, সাথে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এখানে ইনফরমেশন চলে, আমি অনুসন্ধানে ক্লিক করার পর আমার এরকম আমার ইনফরমেশন সব কিছু এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। আপনাদের ড্রাইভিং লাইসেন্সের যেই যে ইনফরমেশনগুলো আছে সকল ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আমার নেটওয়ার্কে আজকে খুব বেশি প্রবলেম করতেছে, ধৈর্য সহকারীর সাথে থাকুন, এটা লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে যে ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড টু বিআরটি অথরিটি ফর অ্যাপ্রুভাল, প্লিজ চেক ইউর ড্যাশবোর্ড। অর্থাৎ হচ্ছে আমরা যদি
আমরা আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমরা কি করব, ই ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত চলে যাব, গিয়ে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ড রয়েছে, এখানে আমার নাম আসছে, আমার সকল কিছু ইনফরমেশনগুলো এখানে চলে আসছে, এবং বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং টু বিআরটি অথরিটি, এখানে আপনার পেন্ডিং অবস্থায় আছে। এখন যখন আপনার ওরা আপনাকে ই ড্রাইভিং লাইসেন্সটিকে কনভার্ট করে আপনাকে দিয়ে দিবে, তখন কিন্তু এখানে একটি পিডিএফ আকারে এখানে একটি চলে আসবে, এবং এখান থেকে চাইলে আপনি খুব সহজেই এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা আপনাদের ই ড্রাইভিং লাইসেন্সটিকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের অ্যাপ্লিকেশন করতে আর কোনো সমস্যা হবে না ই ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো বন্ধুরা, এ রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।